সব সমস্যা সুফল মিলে, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা। সৌভাগ্যের দিশারিতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। সৌভাগ্যের দিশারিতে যথারীতি আমি হাজির হয়ে গেছি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল দাকের সঙ্গে নিয়ে। শুরুতেই জেনে নেব আজকের দিনটা কেমন কাটবে, পঞ্জিকা কি বলছে দেখি কি বলি। আজকে যোগ প্রীতি যোগ আছে, আজকে ভালোবাসলে বা ভালো কিছু ব্যবহার করলে লোকে আপনাকে রিটার্নটা ভালোই দেবে আজকে। বাহ, এবার জেনে নি মেষ রাশির কথা। আজ কর্ম নিয়ে আপনি নতুন কোনো প্ল্যানিং করতে পারেন, কিন্তু মানে নতুন কোনো বিজনেস, নতুন কোনো কাজ, নতুন কোনো এমপ্লয় বা নতুন কোনো কিছু ভালো কিছু করতে পারেন। বৃষরাশি ক্ষেত্রে ভাগ্য আজকে আপনার হাত সঙ্গে আছে, কাজ করলে লাভ পাবেন। মিথুনের কেমন কাটবে? মিথুনের ক্ষেত্রে মাথা যন্ত্রণা, শরীর নিয়ে ডিস্টারবেন্স আছে, একটু লোকে আপনাকে ভুল বুঝছে এরকম যোগ দেখা যাচ্ছে। কর্কট, ব্যবসায়িক দিক দিয়ে খুব ভালো, চুটিয়ে ব্যবসা করুন, ঘরে হয়তো আজ সময় দিতে পারবেন না। সিংহ, সিংহর ক্ষেত্রে আজ শত্রুতার যোগ দেখা যাচ্ছে, শরীর নিয়ে একটু ডিস্টারবেন্স দেখা যাচ্ছে, মনের জোর আছে, কাজ করুন। কন্যা, কন্যাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে খুব শুভ, একাধিক প্রেম বা একাধিক বন্ধুত্ব বা একাধিক সম্পর্ক আপনাকে ব্যথা দেবে। তুলা, তুলা ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে প্রচন্ড ভালো, মায়ের শরীর নিয়ে ডিস্টারবেন্স আছে, বন্ধু ভাগ্য খুব একটা ভালো না। বৃশ্চিক, বৃশ্চিক ক্ষেত্রে সাহসিকতার পুরস্কার পেতে পারেন আজকে, তবে আজকে মনে হয় হাড়গোড় ভাঙার যোগ আছে, একটু বিশেষ সাবধান। ধনু, ধনুরাশির ক্ষেত্রে কথার মধ্যে জাদু দেখা যাচ্ছে, জাদু ব্যবহার করুন। মকর, মকর রাশির ক্ষেত্রে খুব ভালো, সাহসিকতা আছে, নতুন কোনো কর্মপ্রাপ্তি ভালো কিছু পাচ্ছেন, আজকে অনেক শক্তি অর্জন করতে পারছেন। কুম্ভ, কুম্ভ রাশির ক্ষেত্রে প্রচুর ব্যয়, ভুল ইনভেস্টমেন্ট আজকে আপনাকে কিন্তু শূন্য করে দিতে পারে। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে প্রচন্ড ভালো দিন আজকে, কাজকর্ম করুন, লোককে বাঁচান, নিজে বাঁচুন, সবাইকে নিয়ে চলুন, মজার দিন আজকে। শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো রাখতে গেলে অবশ্যই দিনটা কেমন যাবে কিংবা আগামী দিনগুলো কেমন যাবে তা জানতে হবে। আর জানতে গেলে অবশ্যই যোগাযোগ করতে হবে শ্রীলালদার সঙ্গে। শ্রীলালদা, তোমার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? যোগাযোগ মাধ্যম ফোন নাম্বার, এটা সবথেকে ইজি মাধ্যম, সবার হাতে একটা করে ফোন আছে, 9830307720 অথবা 9804700557, দুটো মানুষ বসে আছে ওই দুটি ফোনের সঙ্গে, তারা আপনাকে সহযোগিতা করবে যাতে আপনি আমার কাছে সহজেই আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ শ্রীলালদা। আজ চলি বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন।